লাস্ট কতগুলো অফিসের কাজ কমপ্লিট করলাম সকালবেলা উঠে, ভাইফোঁটার সকালবেলাও কাজের শেষ নেই। এখানে স্পটিফাই চলছে, চলমী গেছে স্নানে, ও স্নান থেকে বেরোলে আমি যাব, তারপর ভাইফোঁটার জন্য মা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন পর আবার একটা ভাইফোঁটার সকালে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে আমরা মোটামুটি রেডি। এদিকে চলমী এখনও ঘষাঘুষি পর্ব চলছে, সেই পর্ব কমপ্লিট হলে তারপর বেরোবো। দাদাও অলমোস্ট চলে এসছে, মা বাবাও রেডি। অনেকদিন পর সবাই একটু সাজুগুজু করে মামা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কারণ মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। এদিকে মা প্রিপারেশন নিচ্ছে ভাইফোঁটার, কেমন লাগছে মাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখানে বাবাও আজকে পাঞ্জাবি পরে পুরো রেডি, শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। রেডি কি হওয়া হলো ভাই? আজকে সোয়া সাতটা উঠেছি, ঠিক আছে? সোয়া সাতটা থেকে চলছে, এখন 10টা বাজে। চান বান করে এখন রেডি, লাস্ট চুলটা আছে, বেরিয়ে পড়বো। আর আজকে একটা স্পেশাল দিন, তো হোপফুলি আমাদের জন্য স্পেশাল হতে চলেছে। অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস, পেট্রোল 104 টাকা। অপর্যাপ্ত তারা ভীম দ্বারা রক্ষিত পর্যাপ্ত। ও বাবা, বলবান সৈন্য দলের সাথে যুদ্ধ করে দেখতে পারবে না বলে আমার মনে হয়। মামনিকে ফোন করেছিলি? হ্যাঁ, আসছে মামনি, আসছে। আচ্ছা, ওই এখন বেজে গেছে 12টা, এই ঢুকলাম। অনেকক্ষণের জার্নি আজকে ক্রস করে কোমর ফোমর ব্যথা হয়ে গেছে। এই মামুনে এই মাসটা ঢুকলো, এখন সব ছেলেদেরকে পাঠানো হচ্ছে, ভাই চানে যা চানে যা। ওই চান হলে এবার ভাইফোঁটার পর্ব স্টার্ট হবে। স্টার্ট কি? স্টার্ট হয়ে গেল স্টার্ট। আরে বল, মেরিনেট মেরিনেট মাটন রান্না হবে, মেরিনেট করে আগে সিদ্ধ করে নেব, তারপর রান্না হবে। কত ঘন্টা মেরিনেট করবি? ওটা ঘন্টা করতে হবে না, টাইম কম, আগে সিদ্ধ করে নেব, তারপর কষা। ভাইফোঁটাটা আছে কিন্তু, আমরা সবাই না খেয়ে বসে আছি কিন্তু, পাশ দিয়ে কাউকে একটা দেখা গেল পাপানকে, সেন্সর্ড সেন্সর্ড সেন্সর্ড। এই যে পাপান স্যার এখন আমাকে নিয়ে একটু বেরিয়েছে, একটা দোকানে যাচ্ছে একটু দরকারে। পাপানকে এখানে সবাই চেনে, রাস্তায় এক পা করে হাঁটবো সব চেনা। কি হচ্ছে স্যার? কুকিং, কষানো, মাটনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটাই চলছে। এটা কি? রোগান। ভাত হচ্ছে এখানে, মটন হচ্ছে এখানে, আমাদের আজকে হাফ শেফ মামা বোধহয় মাছটা বানিয়েছে, রে সবাই একসাথে রান্না হয়েছে। মামা মাছ, আমি মটন। কি মাছ? মামা ট্যাংরা মাছ। আর এদিক ওই বৌদি আছে পাশের বাড়ি, তারা সে বানিয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাই করে। আর হ্যাঁ, ইয়েও আছে, লোটে। ও আচ্ছা, লোটে ফ্রাইও বানিয়েছে, প্লাস কচু বাটা। হ্যাঁ, এন্ড আমার বলতে বলতে চোখে জল চলে আসে, চোখে না জিভে। ও মাই গড, চোখে জল তো আসছেই, ঝাঁঝে সরষে তুলে যাবে। কি আমার হাতটা ভাবে উপোস করে রয়েছে কিন্তু এত ভালো গন্ধ রয়েছে, আর মাটনটা খাইও না ছাতা। আমি আর কি বলবো, কেমন লাগছে আজকে ভাইফোঁটা নিবি? অনেকদিন পর ভালো লাগছে, দিদিদের সঙ্গে দেখা হয়েছে। ড্রেসটা কি দিয়েছে? ব্ল্যাক একদম।
আপনি আজকে পেয়েছেন গিফট? তুমি দিয়েছো, পছন্দ হয়েছে? তো দাদা দিয়েছে, পছন্দ হয়েছে? দেখি দেখা, ভালো লাগছে, ভালো লাগছে কালারটা। এই যে সুন্দর শেড, এখানে এখানে স্যার ইয়ে হয়ে বসে আছিস। আবে এত পয়সা, অহংকার! এটা তো প্রচুর, এটা আমা মানে এটা প্রচুর এক্সচেঞ্জ করে নিলো। দেখা দেখি, আরে খালি পছন্দ হয়েছে? হ্যাঁ, তোর এটা পছন্দ হয়নি, পুচুর ওটা পছন্দ হচ্ছে বলে দ্যাটস ওয়াই ইউ আর বাউন্ড টু হ্যাভ ইট। কোথায় তোরটা? ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো ভালো লেগেছে। চলো ফিরে সেই আরে মুকেশ, আমায় ফুদ বললো। হ্যাঁ, কারণ আমায় শুদ্ধ বলেও ছিল যে এইটা তোর পছন্দ হবে, পুচু এই ধরনের পার্স গুলো নেয় বেশি, ভালো লাগে। কিন্তু এখান দিয়ে কয়েন গলে যায় বলে আমি ভাবছিলাম। না না, এখানে রেখে দেবো, ভেতরে প্রচুর টাকা দেখানো যাবে না। বলতে 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 আরে বল, তুই বলবি তো এবার বল। এতক্ষণ ধরে মগমগ করছিল, চুপ করে আমি নামেও বুড়ো। যাই হোক, এটা হচ্ছে এখন ভাই ফোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রত্যেকের কপালে স্ট্যাম্প পড়ে গেছে। এখন নিচে লাঞ্চের প্রিপারেশন চলছে আমাদের, লেট লাঞ্চ, এখন 4:15 বেজে গেছে। তো আজকে হ্যাঁ, আর আমার জন্য স্পেশাল বডি করেছে লটে মাছের ফ্রাই, বড়া ফ্রাই, বড়া ফ্রাই। যাই হোক, মোদা কথা লটে তো প্রচুর চড়ো খেতে ভালো ভালো হবে। আর হ্যাঁ, লটে মাছের বড়া, আর তোমার মিষ্টিগুলো সবার খুব পছন্দ হয়েছে। তো এই পটলের ফ্যান হয়ে গেছে লোকজন, এটা আমার আর শুদ্ধর ফেভারিট ছিল, এবার এদেরও ভালো লেগে গেছে, এক্সেপ্ট মামুনি, মামুনির ভালো লাগেনি। না, আমার আইসক্রিমটা বেশি ভালো লেগেছে, মুসটা, ওই কাপ বলাটা। হ্যাঁ, এই চলে এসেছে গরম গরম মুচমুচে লোটে মাছের ফ্রাই, আর আছে কচুর লতি, কচু বাটা, আর চিংড়ি মাছ। আর মামা রান্না করেছে ট্যাংরা মাছের ঝাল। অলরাইট, সো অনেক আড্ডা ফাজলামো হলো, এবার প্রায় বেজে গেছে কটা, প্রায় 8 বাজে, এবার আমাদের ফিরতে হবে, কারণ আর জার্নিও অনেকটা, তার উপর দাদাওকেও বাড়ি যেতে হবে। তো সব মিলিয়ে আজকে একবার গল্প শুরু হলে আর কি শেষ হতে যায় না। নেক্সট উইকে আবার জিমদের বাড়ি যাওয়া আছে, জিমদের নতুন ফ্ল্যাট, সেখানে
ওদের গৃহ প্রবেশের অনুষ্ঠান, সেখানে আমরা সারা রাত থাকবো, প্রচুর মজা হবে, তো অবশ্যই শেয়ার করবো। এর সাথে সাথে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ইয়েস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও যে কেমন লাগলো, আর একটু প্লিজ নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ারও করো, যদি একটু আমার সাথে রিলেট করতে পারো, একটু আমাকে ভালো লাগে। Do subscribe to Vlogebong. Yes, do subscribe to Vlogebong. So as we always say, ভালো থেকো, ভালো রেখো, আর মাঝে মাঝে লেজে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন দিনে, একটা নতুন ব্লগ নিয়ে। Till then, টাটা টাটা। হ্যালো হ্যালো স্যার, দুই ভাই বোন মিলে একে চটকা মটকি করছে কি রে? গলাটা আবার ঘাটটা কাট করে দিচ্ছি।